বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আল নেই আজ সকাল এগারোটা পঁচিশ মিনিটে রাজধানী একটি হাসপাতালে মারা যান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এর আগে সেপ্টেম্বরের এক তারিখে শ্বাসকষ্টের জন্য জালাল আহমেদকে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন তিনি পনেরোই সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদকে সতেরোই সেপ্টেম্বর তাকে রাখা হয় ভেন্টিলেশনে ফুসফুসে সংক্রমণ শ্বাসকষ্টে ভুগে না ফেরা দেশে চলে যান বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্ব তিনি ছিলেন সবাই ক্রিকেটার কোচ আম্পায়ার সাংবাদিক লেখক আজ বিকেল তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম জানাজা আজিমপুরে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জালাল আহমেদ চৌধুরীকে